সূরা 87 আয়াত 3, ওয়াল্লাযী কদ্দারা ফা হাদা। আচ্ছা, এখানে ভার্ব হলো দুইটা। আচ্ছা, কদ্দারা কোন ফর্মে আপনার? ইটস ফর্ম টু, ফর্ম ফর্ম টু। টু আর হাদা, হাদাটা কি উইক ভার্বস না উইক ভার্ব? উইক ভার্ব ভুলে না, কেস নাকেস ডাব্লু, আমরা এখন সংক্ষেপে ডাব্লু থ্রি বলতে চাচ্ছি। আচ্ছা, তো এই আল্লাহজির সাথে অন্য কোনো আল্লাহ, অন্য কারো কানেকশন আছে কিনা? ওয়াও দিয়ে কার সাথে কোন? এই আল্লাহজির সাথে এই আগে খালাকার আগে যে আল্লাহ যেটা আছে এটা মাতুফ, এটা মাতুফ। ওকে, দ্যাটস গ্রেট। তো এটার মিনিংটা বলেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা and the one who measured the guide then guided measured measured one of the meanings. কদ্দার এর কতগুলো মিনিং মাহমুদ ভাই? How many meanings we have কদ্দার? অনেকগুলো অনেকগুলো মিনিং আছে, আমি ঠিক মানে সংখ্যা অনেক 10-15টা অনেকগুলো মিনিং আপনার ডিকশনারি, ডিকশনারির হাফ পেজ ধরেই আপনার কদ্দারের মিনিং আপনার সবকটাই ফিট ইন করে, আপনার সব অল ফিটস ইন আপনার। জি, আচ্ছা, তিনি আচ্ছা, এটা এটা অর্থগতভাবে অনেক ব্যাপক, এত ব্যাপক অনেক অনেক ব্যাপক। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছিলাম স্যার, যে অর্থটা অনেক ব্যাপক আপনার, একটা পার্টিকুলার শব্দ দিয়ে বোঝানো ইজ প্রেটি টাফ আপনার। তো এখানে এখানে নিয়ে আসা হয়েছে, সুপরিমিত করেছেন, সুপরিমিত আপনার প্রপোর্শনেট কি বলবো আমরা, অনেকগুলো মিনিং এখানে আমরা তিনটে মিনিং, চারটে মিনিং দেখাচ্ছি, সুপরিমিত, মেজার্ড, ডেস্টিন্ড, ইভ্যালুয়েটেড। ইভ্যালুয়েটেড তিনি, এরপরে কদ্দারের পরে আপনার হি হ্যাজ ডিসাইডেড সামথিং ফর ইউ, যে আপনি আপনি কোথায় জন্মাবেন এবং কোথায় কাজ করবেন, বাংলাদেশের জন্য আপনি কাজ করবেন, কিসের পরে কাজ করবেন, এ ডিসাইডেড। এবং হি অলসো গাইডেড ইউ, আপনার উনি আপনার একটা দায়িত্ব দিয়ে ছেড়ে দেননি, হি হ্যাজ প্রপারলি গাইডেড ইউ, যাতে আপনি ওই কাজটা ভালোভাবে করতে পারেন। ইউর কন্ট্রিবিউশন টু দ্য হিউম্যানিটি, ইউর কন্ট্রিবিউশন টু দ্য প্ল্যানেট আর্থ থাকতে পারে, আই এম থিঙ্কিং ইন দ্যাট লাইন, বাট ডেফিনেটলি আইডিয়াস অ্যান্ড থটস উইল বি মাল্টিপল আপনার, অ্যান্ড অল অফ দেম উইল বি কারেক্ট। হাদা আমাদের নর্মাল, হি গাইডেড, দেখানো, পথ দেখানো, গাইড করা, হেদায়েত দেওয়া আপনার। আমরা আমাদের টার্গেট হলো এখানে চলে আসা, আমরা চলে আসলাম। আল্লাহজি আগের আল্লাহজির সঙ্গে কনজাঙ্কটেড আপনি করেন, এখন আল্লাহজি অ্যান্ড ও আল্লাহজি আমরা আমরা কনজাঙ্কটেড করে দিলাম, এটা সিম্পল। আচ্ছা, কদ্দারা, কদ্দারার ভার, কদ্দারা থেকে একদম ফাহাদা পর্যন্ত এটা একটা ভার্বাল সেন্টেন্স, এই আল্লাহজির সিলা হচ্ছে এই ভার্বাল সেন্টেন্সটা। আচ্ছা, ওকে, যেটা ক্লজ আর কি, দ্যাটস রাইট। আচ্ছা, কদ্দারার দুয়ার কোনটা? হুয়া, তাকদিরু হুয়া, তাকদিরু হুয়া, তাকদিরু হুয়া, হোয়াট আলটিমেটলি ডিলিট করছে, রব, রবকে, রব এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে। আচ্ছা, হাদার, হাদার একই একই জিনিস, হুয়া তাকদিরু হুয়া, তাকদির হুয়া, হাদাটো আমাদের একই রকম। আবার হাদা আর কদ্দারার মধ্যে কোনো রিলেশনশিপ আছে? মাতুফ, মাতুফ, মাতুফ। আচ্ছা আচ্ছা, কদ্দারা থেকে হাদা পর্যন্ত আমাদের এটা ভার্বাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, এটা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, মাউসুলা, মাউসুলার সাথে সম্পর্ক, সম্পর্ক দিয়ে পরে আর কি বলবো এটাকে, সেলা ওয়াল্লাজি মাতুফ আলাই, একটা মাতুফ, একটা বারবার সেন্টেন্স যেটা আছে কদরা ফাহাদা, এটা এই যে এটা যেটা, এটা হচ্ছে সেলা। হ্যাঁ, এটা সেলা, এটা রিলেটিভ ক্লজ, পুরো বারবার সেন্টেন্সটা রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ আল্লাজি, আল্লাজি আবার রিলেটিভ প্রোনাউনের সঙ্গে কনজাঙ্কটেড, আবার ওই আল্লাজি হলো রবের নাথ আপনার। তাহলে আমরা কামিং ব্যাক অ্যাট দ্য এন্ড আমরা এটা বলতে পারি, পুরোটাও আবার আলটিমেটলি রবেরই নাথের হিসেবেই কাজ করবে আলটিমেটলি আপনার পুরো সেন্টেন্সের মধ্যে, যখন পুরোটাকে আপনি পাশাপাশি বসাবেন তখন হয়তো আপনি পুরোটা আন্ডারলাইন করে আপনি নিয়ে যেতে পারেন যে নাথ নাকি আপনার। ওকে, আমরা 4 নম্বরে আজকে আর, আচ্ছা 4 নম্বরটা করি আমরা, 4 নম্বর আমরা আরেকটা গ্রুপের সঙ্গে করি, ভার্স নাম্বার 4, তাহলে আমাদের একটা পার্ট শেষ হয়ে যাবে।
কে আসবেন? মাসুদ ভাই আসবেন, রাজ্জাক ভাই, আসাদ ভাই, মাসুদ ভাই, আপনাদের একজন আসেন। স্যার আসি স্যার, সালাম স্যার। জি আসসালামু আলাইকুম। ওকে, আর রাজ্জাক ভাই এবং মাসুদ ভাই, আপনি মাসুদ ভাই আপনি করেন দেওয়ান ভাই, আর রাজ্জাক ভাই আপনি আমাদেরকে আমাদের হেল্প করবেন যখন আমরা আটকা পড়ে যাই। ওয়াল্লাজি আখরাজাল মার আ, আমাদের মার আর উপরে আমাদের প্রচুর কাজের স্কোপ রয়ে গেছে, করবেন আপনারা সবাই। আপনার রাই শেপার্ড, তারপরও কাজ করবেন এবং আচ্ছা করেন দন ভাই। যিনি চারণভূমির ঘাস উৎপন্ন করেছেন, ঠিক আছে, যিনি চারণভূমির ঘাস উৎপন্ন করেছেন। আল্লাজি আখরাজা, ভার্ব আমাদের এখানে একটাই ভার্ব, পুরনো ভার্ব। আখরাজা কোন ফর্মের ভার্ব দন ভাই? আখরাজা চারটে হরফ দিয়ে অনেক আচ্ছা আমরা হু ব্রিংস আউট দা পাশার। ওকে, আখরাজ আমাদের পুরোনো জিনিস, তিনি হি ব্রট আউট অথবা হি ব্রিংস আউট ইন দিস কনটেক্সট। আপনার যদিও মিনিংটা আখরাজাটা মাদি মাদি আপনার, কিন্তু এই এই কনটেক্সটে এটা মুদারের মিনিং চলে আসবে আপনার। হি ব্রিংস আউট, আপনার সবগুলোই আপনার আগে আছে, হি ডাজ সবগুলোই, খলাকা ফাসাওয়া আছে আপনার, মাদির মিনিংয়ে চলে আসবে আলটিমেটলি, মুদারির মিনিংয়ে চলে আসবে আলটিমেটলি। আচ্ছা করেন আপনি, এখন এই আল্লাজি আর আল্লাজির মধ্যে সম্পর্কটা বলেন। সম্পর্ক হলো আপনার না, এই দুটো আল্লাজি ওয়া আল্লাজি মাউতুফুন আলা কনজাংটেড মাউতুফুন, দ্যাটস রাইট। আচ্ছা আখরাজের ডুয়ার বের করেন, আখরাজের ডুয়ারে তো হুয়া মারা থেকে কোন ভার্ব তৈরি করতে পারবেন? ভার্ব কিছু কিছু এলিমিনেট করে রাজ্জাক ভাই হেল্প করবেন আমাদের? রাজ্জাক ভাই আপনি এটা এক্সপ্লোর এটা না চেষ্টা করি স্যার, এটা মানে রুট হলো রা আইন ইয়া, আর এটা থেকে মনে হয় আমরা যেটা নাউন অফ ইনস্ট্রুমেন্ট করি ওরকম কিছু নাকি স্যার? হ্যাঁ দ্যাটস রাইট, অথবা নাউন অফ প্লেস মনে হয়, নাউন অফ প্লেস হতে পারে, নাউন অফ প্লেস অর টাইম। আচ্ছা রুট রুট আপনার মিমটা বাদ দিয়ে দেবেন, আলতো বাদ যাবেই আপনার, র আইন এবং ইয়া রুট, র আইন ইয়া, আর এখান থেকে আপনার রই আসবে, আপনার স্মল ফাইল শেফার্ড, আপনার অনেক কিছু আসবে। আপনি একদিন আমাদের একটা এই র আইন ইয়ার দিয়ে একটা প্রেজেন্টেশন দেন, আপনার 5 মিনিট 6 মিনিট 7 মিনিটের একটা প্রেজেন্টেশন দেন, কিছু ভার্ব নিয়ে আসেন, কোরআনের থেকে কিছু ভার্স নিয়ে আসেন এবং শেপার্ড কথাটা নিয়ে আসেন, আর শেপার্ডের কানেক্টিভিটিটা নিয়ে আসেন, হাউ ইট ইজ রিলেটেড টু দ্য রসুল, আপনার আপনার রসুলের কাজ আর শেপার্ডের কাজের মধ্যে সিমিলারিটি কোথায় আপনার, এটা নিয়ে আসেন আপনার, ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনার আপনি একটা ভালো একটা প্রেজেন্টেশন দেন আমাদেরকে, ভার্ব নিয়ে আসবেন, এর থেকে নাউনগুলো নিয়ে আসবেন, এবং শেপার্ড এবং চারণভূমি এবং রসুলদের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করবেন। ওকে, আমাদের ওয়ান্স অ্যাগেন দেওয়ান ভাই, এটা হলো আখরাজ আল মারওয়াট, ভার্বাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্সটা আপনার ইসের সঙ্গে আল্লাহর সাথে রিলেটেড ক্লোজ, রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ আর সি বাসিলা। ওকে, আমরা স্যার এখানে একটু যে
আখরাজা আখরাজা তো খারাজার থেকে আসছে স্যার, খারাজা বারোটা হলো যে সে নিজে বের হয়ে যায়, খারাজা মিন্স নিজে বের হয়ে গেল, আর আখরাজা মানে সে হি কজেস টু ব্রিং আউট, অন্য কিছুকে বের করে নিয়ে আসলো।